তোমার স্ত্রীর কোথায় আমার দিক কোথা ভিন্ন করেছো, তাই তোমাকে
কন্যা অপূর্বা সুন্দরী রমণী ঘেঁষে বরকলের মহারাজা শান্তনুর সম্মুখে দর্শন দিলেন। মহারাজ শান্তনু দেবী গঙ্গার রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিলেন। দেবী গঙ্গা তার কাছে শর্ত রাখলেন, মহারাজ শান্তনু তার কাছে কোনোদিন কোনো বাধা দেবে না। মহারাজ শান্তনু দেবী গঙ্গার সেই শর্তে রাজি হয়ে দেবী গঙ্গাকে বিয়ে করলেন। যথাসময়ে দেবী গঙ্গা সব শক্তি সন্তানের জন্ম দেয় এবং জন্মের পরই সত্যতা শিশু সন্তানকে ভাসিয়ে দিলেন পবিত্র গঙ্গার জলে। তারা মুক্তি লাভ করে অষ্ট বসু ফিরে গেলেন গোলকে, অষ্টম গর্ভে জন্ম নিল মহর্ষি প্রভাস। ঋষি জন্ম নিল অষ্টম গর্ভে। তার জন্মের সময় নাম ছিল দেবব্রত। পরক্ষণে তিনি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় ভীষ্ম। আর এদিকে এদিকে কাশী রাজের কন্যা অম্বা শাল্য রাজের প্রেমে পড়েছে। কাশী রাজের কন্যা অম্বা শাল্য রাজের প্রেমে পড়েছে। তাই সভাধিপতি শাল্য রাজ চলেছে অম্বার সঙ্গে দেখা করার জন্য। মনে বড় আশা হে প্রেম করিব thank you.
Thank you.
Thank you.
Thank you.
Thank you.
Oh.